আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার প্রথম রোজার ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আর আজকের ব্লগটা দেখতে পারবেন চাঁদ রাত থেকে শুরু করে, সেহরি থেকে শুরু করে একেবারে ইফতার পর্যন্ত আজকের ব্লগটি আমি কন্টিনিউ করেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। যাই হোক, আমি এইদিকে হচ্ছে প্রথমে আমি আমার বিছানার চাদরটা চেঞ্জ করে নিলাম। আর এই চাদরটা কিন্তু নতুন কিনেছিলাম, তো আমি কিন্তু একটা ভিডিওতে আপনাদেরকে অল্প একটু দেখিয়েছিলাম, তখন আর খুলে দেখাইনি। ভাবলাম যে যখন আমি আমার খাটের মধ্যে বিছাবো তখন একেবারে আপনাদেরকে দেখিয়ে দিব। তো আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই চাদরটা কেমন হয়েছে। আর এই যে এই কাঁথাটাও কিন্তু নতুন কিনে নিয়ে আসছি, এটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করেছিলাম। তো যেহেতু রোজা শুরু হয়েছে, প্রথম রোজা থেকেই হচ্ছে, ভাবলাম নতুন সব কিছু আমার বেডরুমে বিছিয়ে নিই। যাই হোক, প্রথমে বেডরুমটা সুন্দর মতো অর্গানাইজ করে নিলাম, এরপর চলে আসলাম হচ্ছে কিচেনে। যেহেতু রোজা চলে আসছে আর এই খেজুরগুলো ফ্রিজে রেখেছিলাম আমি, তো এখন এরকম কাছে জারে ভরে আমি হচ্ছে ডাইনিং টেবিলে রেখে দিব। আর রোজার মধ্যে হচ্ছে আমি ডাইনিং টেবিলটা একটু নতুন লুক দিব, এর জন্য আমার ডাইনিং টেবিলের মধ্যে এখন যে র‍্যাকসিনটা দেখতে পাচ্ছেন এটা আমি এখন উঠিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি নতুন একটা র‍্যাকসিন নিয়ে আসছি, সেটা বিছিয়ে দিব। আর সেই সাথে হচ্ছে আমার ডাইনিং টেবিলটা খুব ভালো মতো আমি একটু ক্লিন করে নিব, এর জন্য এখানে আমি এই তো গ্লাস ক্লিনার দিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে একটা তাওয়াল দিয়ে এখন ক্লিন করে নিব। আর আমার এখন যে ফুটেজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাঁদ রাতের ছিল, সেই দিনে আমি এই কাজগুলো করেছি, মানে রোজার আগের দিন এই কাজগুলো করেছি। আর আজকের ভিডিওটি হচ্ছে আমি রোজার আগের দিন থেকে শুরু করে একেবারে প্রথম রোজা পর্যন্ত যে কাজগুলো করেছি সেগুলোই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করেছি। একেবারে ইফতার পর্যন্ত আজকের ব্লগটি আমি কন্টিনিউ করেছি। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন, প্লিজ আমার পেজে একটি ফলো দিয়ে রাখবেন, এতে করে পরবর্তীতে যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে কিন্তু আপনার কাছে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর তখন চাইলেই আপনি আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, এদিকে কথা বলতে বলতে ডাইনিং টেবিলে নতুন র‍্যাকসিনটা বিছিয়ে দিলাম, আর এর উপরে রেখে দিলাম একটা টাইলসের টুকরো। এই টুকরোটা হচ্ছে আমি রুটি বানানোর জন্য নিয়ে আসছি, তো ভাবলাম যেহেতু এখন রোজা শুরু হয়ে গেছে তো রোজার এই এক মাস টাইলসের এই টুকরোটা আমি ডাইনিং টেবিলেই এখানে রেখে দিচ্ছি, এতে করে জিনিসপত্রগুলো খুব সুন্দরভাবে কিন্তু অর্গানাইজ করে রাখা যাবে। তো এর উপরে আমি রেখে দিলাম হচ্ছে টমেটো সস, চিনি, আর এই তো দুইটা মগ রেখে দিলাম, কিছু চামচ, আর হচ্ছে একটা রিয়েল প্ল্যান্টও রেখেছি, আর দুই পাশে হচ্ছে টেবিল ম্যাট রেখেছি গরম হাঁড়ি পাতিল রাখার জন্য। খুবই সিম্পলভাবে কিন্তু আমি আমার এই টেবিলটা অর্গানাইজ করে নিলাম। তো কিছুক্ষণ পর মনে পড়লো যে যেহেতু রোজা, তো রোজার ভিতরে খেজুরটা তো প্রত্যেক দিনই লাগবে ইফতারের সময়, তাই খেজুরের যে কাছের জারটা আছে সেটাও রেখে দিলাম, মানে খেজুরগুলো যে কাছের জারে রেখেছিলাম সেই জারটা রেখে দিলাম। সেই সাথে হচ্ছে আমার পাউডার মিল্কের একটা কাঁচের জারও রেখে দিলাম, আর এই যে ছোট্ট ঝুড়িটা রেখে দিলাম, এটার ভিতরে আমি ইফতারের সময় কিছু আঙুর রেখে দিব, সেটাও আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। তো এখনকার ফুটেজটা যেহেতু আমি রোজার আগের দিনের ফুটেজটা আপনাদের মাঝে শেয়ার করতেছি, তাই কিন্তু এইভাবে সিম্পলভাবেই দেখাচ্ছি। আর ইফতারের সময় কিন্তু এই টেবিলটা খুব সুন্দর মতো করে অর্গানাইজ করে নিব সমস্ত জিনিস দিয়ে, সেটাও কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব। যাই হোক, এইদিকে আমি আবার কিচেনে চলে আসলাম। তো আমি হচ্ছে রোজার আগের দিন এখানে ছোলা ভিজিয়ে নিচ্ছি, আর এরপর হচ্ছে আমি কিছু আলু ছিলে তারপর সিদ্ধ বসিয়ে দিব, কারণ রোজার সময় কিন্তু আমাদের ভাজা পোড়া করতে হয় অনেক কিছু। আর আমি হচ্ছে আলুর চপ তৈরি করব, সেই সাথে হচ্ছে ডিম চপ তৈরি করব, আর ছোলার সাথে তো কিছু আলু দিতে হয়, এর জন্য একটু বেশি করেই আমি আলুটা সিদ্ধ দিয়ে নিব। যাই হোক, এইদিকে আলুটা ছিলে খুব সুন্দর মতো করে পরিষ্কার করে নিয়েছি টুকরো টুকরো করে কেটে, এখন আমি আলুটা প্রথমে সিদ্ধ বসিয়ে দিলাম। সেই সাথে আমার ডিপে হচ্ছে ডাল বাটা ছিল, সেটাও বের করে রেখে দিলাম যাতে বরফটা ছুটে যায়। আর আমি হচ্ছে ডাবলিটাও কিন্তু ভিজিয়ে রেখেছি,
আসলে রোজার সময় কিন্তু সন্ধ্যার সময় এই ধরনের খাবারগুলো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু থাকে। যাই হোক, এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে, এখন আলুটা ম্যাশ করে নিলাম একটু, আর একটা গ্লাসের সাহায্যে ম্যাশ করে নিলাম। আর কিছু আলু রেখে দিয়েছি কয়েক টুকরো, ওটা হচ্ছে আমি ছোলার ভিতরে দেওয়ার জন্য রেখেছি। তো আলুটা এখন একটা বাটিতে তুলে নিব, আর এই হাঁড়িতেই হচ্ছে ছোলা সিদ্ধ দেওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এই দিয়ে সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ বসানোর আগেই আমি হচ্ছে একটা হাঁড়িতে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো এরকম বাদামি কালার করে ভেজে নিলাম। এখন এই পেঁয়াজ বেরেস্তাগুলো একটা প্লেটে আমি নামিয়ে নিব। আলুর চপ যে বানাবো সেইটার মধ্যে অ্যাড করার জন্যই কিন্তু এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তো পেঁয়াজ বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, হাফ টি স্পুন টেস্টিং সল্ট, আর দিয়ে দিলাম হচ্ছে শুকনো মরিচের গুঁড়া। মানে শুকনো মরিচটা টেলে তারপর হচ্ছে আমি একটু ভেঙে এভাবে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া, আর এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে বোম্বাই মরিচ, সামান্য পরিমাণ দিচ্ছি, আর ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি, যেহেতু আলুর চপের যে ভিতরের পুরটা থাকবে সেটার মানে সেটার মধ্যে দিব, এর জন্য ছোট ছোট করে কেটে দিচ্ছি। এই বোম্বাই মরিচটা দেওয়ার কারণে আলুর চপটা খেতে অনেক বেশি ভালো লাগবে, আর খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কারণ এই মরিচের খুব সুন্দর একটা ফ্লেভার আছে। যাই হোক, সবগুলো উপকরণ হাতের সাহায্যে একটু আমি মিশিয়ে নিচ্ছি। তবে এখানে হ্যান্ড গ্লোভস পরে যদি আমি এইটা মশলাটা মানে মেখে নিতাম তাহলে খুব ভালো হতো, কারণ পরবর্তীতে কিন্তু আমার হাত অনেক বেশি জ্বলেছে। যাই হোক, এখন এই যে আলুগুলোর সাথে আমি পেঁয়াজ বেরেস্তাগুলো সুন্দর মতো মেখে নিচ্ছি, আর সেই সাথে এদিকে কিন্তু আমি ছোলাটা সিদ্ধ বসিয়েছিলাম। তো এদিকে ছোলা সিদ্ধ হতে থাকুক, আর এর ভিতরে আমি হচ্ছে দুইটা ডিম দিয়েছি ডিম চপ তৈরি করার জন্য। ছোলার সাথে ডিমটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে একই সাথে। আর এদিকে এই তো আলুর চপের ভিতরে যে পুরটা আছে সেটা এখন আমি আলুর চপ বানানোর জন্য হচ্ছে যে সাইজ বানাবো সেই সাইজ অনুযায়ী করে বানিয়ে নিচ্ছি। আর এখান থেকে কিছুটা আমি রেখে দিব পরবর্তীতে হচ্ছে ডিম চপ বানাবো এর জন্য। মানে আলুর চপের ভিতরে পুরটা দিয়েই কিন্তু ডিম চপের মধ্যেও এই আলুটা দিয়েই পুরটা দিয়ে দিব। এদিকে আলুর চপের সাইজ অনুযায়ী কিন্তু বানিয়ে নিলাম, আর এগুলো এখন আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিব। এদিকে ছোলাটা সিদ্ধ হয়ে গেছে, সেই সাথে হচ্ছে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে। তো ডিমগুলো এখন টুকরো টুকরো করে একটু ছোট করে কেটে নিব, আর আলুর চপের ভিতরের যে পুরটা আছে আলু দিয়ে বানিয়েছিলাম সেই পুরটা দিয়ে ডিমটা উপরে আমি ঢেকে দিব। আপনারা দেখেই বুঝতে পারবেন আমি কিভাবে দিয়ে দিচ্ছি। তো এইভাবে দেওয়ার পর আপনারা চাইলে ব্রেড ক্রাম দিয়ে গড়িয়ে নিতে পারেন, আবার চাইলে হচ্ছে বেসন যে গুলবেন আপনারা সেই বেসনের মধ্যে চুবিয়ে কিন্তু ডিম চপটা ভেজে নিতে পারেন। তো সবগুলো ডিম চপ এইভাবে করে আলু দিয়ে আমি রেডি করে নিলাম। আর এইখানে যে ছোলাটা যে সিদ্ধ হয়েছে ছোলার সাথে কিছু আলু ভেঙে দিয়েছি, আর ডিম যে এক পিস আছে সেটা হচ্ছে ছোলার ভিতরে আমি দিয়ে দিব, এর জন্য কিন্তু রেখে দিয়েছি। আর এদিকে এই যে ডালটা তো আমি অনেকক্ষণ আগে বের করে রেখেছিলাম, মানে ডিপে ছিল, তো বরফটা ছুটে গেছে, এর ভিতরে এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ, আর এই যে বাকি যে বোম্বাই মরিচটা ছিল সেটা এখন এই পেঁয়াজও যে বানাবো এর ভিতরে দিয়ে দিলাম, আর বেশ কিছু পরিমাণের হচ্ছে ফ্রোজেন করা পেঁয়াজ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর হচ্ছে অল্প পরিমাণ গরম মশলা গুঁড়া। এই সবগুলো মশলা একসাথে দেওয়ার পর হাতের সাহায্যে ভালো করে মেখে নিব। আর এভাবে করে যদি রেডি করে রাখা যায় তাহলে কিন্তু প্রায় এক সপ্তাহের মতো রেখে আপনারা খেতে পারবেন। চাইলে ডিপে সংরক্ষণ করে রেখে দিতে পারেন বা নর্মালেও রেখে দিতে পারেন। আর এখন হচ্ছে বেসনটা আমি গুলিয়ে নিব। আপনারা দেখেছেন আমি কিন্তু এর আগে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম বেসন প্রিমিক্সের, তো বেসনটা কিন্তু আমি একেবারে রেডি করে রেখেছি। এখন জাস্ট এইখান থেকে আমি কিছুটা বেসন নিয়ে নিচ্ছি, আর এর ভিতরে কোনো ধরনের মশলা অ্যাড করতে হবে না, যেহেতু সব ধরনের মশলা অ্যাড করে তারপর কাঁচের জারে রেখেছিলাম। এখন জাস্ট পানি দিয়ে আমি ঝটপট একটু গুলিয়ে নিব, এতে করে কিন্তু আমার কোনো ঝামেলাই হলো না।
আর এভাবে করে যদি আপনারা বেসনটা গুলিয়ে রেখে দেন বা পেঁয়াজও বানানোর যে ডালটা আছে সেটা রেডি করে রেখে দেন তাহলে কিন্তু প্রায় এক সপ্তাহের মতো আপনারা নরমাল ফ্রিজে রেখে খেতে পারবেন আর চাইলে ডিপে সংরক্ষণ করেও কিন্তু পেঁয়াজের ডালটা রেখে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন যাই হোক এইদিকে হচ্ছে কাজ করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে যেহেতু চাঁদ রাতের কাজগুলো এখন পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করতেছিলাম তো কাজ টাজ করার পর সন্ধ্যার দিকে আমরা একটু বাহিরে গিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো এখানে হচ্ছে আমি এই যে একটা মেরিন্ডা নিয়ে আসলাম আর হালিম মিক্স নিয়ে আসলাম রোজার সময় হচ্ছে হালিম খাওয়া হয় আর এইখানে হচ্ছে ডিপ্লোমার একটা পাউডার মিল্কও নিয়ে আসলাম সেই সাথে হচ্ছে পুঁই শাক নিয়ে আসছি আর এখানে কিছু ফল নিয়ে আসছি সেগুলো এখন ঢেলে নিচ্ছি আর রোজার সময় সারা দিন রোজা রাখার পর এই ধরনের ফল খাওয়া কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো বিশেষ করে যে ফলের ভিতরে বেশি পরিমাণ পানি থাকে সেই ফলগুলো খাওয়া কিন্তু অনেক ভালো তো এখানে আমি কিছু আপেল তারপর হচ্ছে নাশপাতি তারপরে এইদিকে কমলা আর হচ্ছে কিছু আঙুরও নিয়ে আসছি তো সবগুলোই এখন আমি ঢেলে রেখে দিচ্ছি আসলে আজকে বাজারে না গেলেও হতো তারপরও আপনাদের ভাইয়া বললো রোজা রেখে আর বাজারে যেতে ইচ্ছা করে না তাই রোজার আগের দিন চলো আমরা আরও কিছু বাজার করে নিয়ে আসি এর জন্যই মূলত যাওয়া তো এখানে এই তো ফলগুলো আমি হচ্ছে ঢেলে নিচ্ছি আর ফলগুলো আজকে কিছুই করব না রোজার দিন সকালবেলা হচ্ছে এই ফলগুলো পানিতে ভিজিয়ে রেখে দিব আর আমি সব সময় ফল আনার পর কিন্তু পানিতে ভিজিয়ে রেখে তারপর হচ্ছে ফলগুলো আমরা খেয়ে থাকি তো এখন সবগুলো বাজার সদাই ব্যাগ থেকে আমি একে একে বের করে নিচ্ছি আর আপনাদের মাঝে কিন্তু শেয়ার করছি ফলের পাশাপাশি আমি কিছু সবজি বাজারও করেছি সামান্য পরিমাণের এখানে ধনিয়া পাতা তারপর হচ্ছে রেহা এরপর হচ্ছে ভেন্ডি আর টমেটো টমেটো একটু বেশি করে আনা হয়েছে টমেটো সস তৈরি করে রেখে দিই আমি সবসময় এখন টমেটোর দাম কিন্তু অনেক কম তাই আমি হচ্ছে টমেটো একটু বেশি করে নিয়ে আসলাম সেই সাথে নিয়ে এসেছি হচ্ছে শসা আর হচ্ছে পটল আর কিছু টমেটো হচ্ছে মানে রেগুলার খাওয়ার জন্য নিয়ে আসছি আর বড় যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন টমেটোর সেটা হচ্ছে সস বানানোর জন্য নিয়ে আসছি আর এখানে এই তো 2.5 কেজির মতো গরুর মাংস নিয়ে আসলাম তো এই মাংসগুলো এখন একসাথে একটা বলের ভিতরে ঢেলে নিব কিছু মাংস হচ্ছে ছোট ছোট পিস করে কেটে দিছে ওনারা আর একটা প্যাকেটে হচ্ছে মাংসগুলো ওনারা ছোট ছোট করে কেটে দেয়নি এগুলো এখন আমার কেটে নিতে হবে যেহেতু ওখানে লোকজনের অনেক বেশি ভিড় ছিল তাই আর কেটে দেয়নি যাই হোক এই বাজারগুলো এখন আমি গুছিয়ে নিব অফ ক্যামেরায় সবজিগুলো সব আমি ফ্রিজে রেখে দিব আর এই যে গরুর মাংসগুলো এরকম আমি 3টা প্যাকেট ফ্রিজে এখন রেখে দিব আর কিছুটা মাংস হচ্ছে এখন সাথে সাথে রান্না করে নেওয়ার জন্য নিয়েছি এই মাংসটা রান্না করে নিব আর 3টা প্যাকেট হচ্ছে ফ্রিজে রেখে দিব আমি কিন্তু সবসময় বক্সে করেই ফ্রিজে মাছ মাংস রাখি যেহেতু এখন রোজার দিন বক্সে করে রাখতে গেলে অনেক বেশি জায়গা লাগে তো রোজার সময় ফ্রিজে অনেক বেশি জায়গার প্রয়োজন হয় এর জন্য প্যাকেটে করে রেখে দিলাম এদিকে মাংসটা পরিষ্কার করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ লবণ ধনিয়া গুঁড়া হলুদ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিব হচ্ছে গরম মশলা গুঁড়া আর হচ্ছে জিরা গুঁড়া তার সাথে দিয়ে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট আর এই তো আপনাদেরকে বলেছিলাম না আমার ভিডিওর সাথে থাকলে আপনারা দেখতে পারবেন ফ্রোজেন করা জিনিস আমি কিভাবে ইউজ করি এখানে কিন্তু এখন ফ্রোজেন করা আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ সেই সাথে হচ্ছে টমেটোর যে ফ্রোজেন করেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছু একসাথে মাখিয়ে নিলাম এরপর এর ভিতরে দিয়ে দিলাম কয়েক টুকরা রসুন আর হচ্ছে এলাচ দারচিনি যাই হোক এদিকে আমি হচ্ছে প্রেশার কুকারে গরুর মাংসটা রান্না করে নিব তো অফ ক্যামেরায় খুব ভালো মতো কষিয়ে নিছি আর মাংসের ভিতরে কোনো এক্সট্রা তেল ইউজ করিনি আমি মাংসের তেলটা দিয়েই কিন্তু গরুর মাংসটা রান্না করে নিছি তো আজকের শেহরিতে কিন্তু এই গরুর মাংস রান্না করেছি সেই সাথে ভাত রান্না করেছি এগুলো দিয়েই কিন্তু শেহরিটা কমপ্লিট করে নিব আর এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু 3টা রাত 3টার দিকের ফুটেজ তো আমরা এখন শেহরিটা করে নিব সেই সাথে একেবারে রোজার প্রথম রোজার সকালে আবার আপনাদের মাঝে চলে আসলাম এটা হচ্ছে রোজার দিন সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে আর ওঠার পর হচ্ছে একটু ফ্রেশ হয়ে নিয়েছি এরপর এই যে গতকালকে হচ্ছে এই পাউডার মিল্কের প্যাকেটটা নিয়ে আসছিলাম
তো এই প্যাকেটের যে পাউডার মিল্কটা আছে সেটা আমি কাঁচের জারের মধ্যে ভরে নিলাম। আর রোজার আগের দিন কিন্তু এই ডিম চপ আর এই যে আলুর চপের ভিতরের পুরটা রেডি করে রেখেছিলাম, আপনাদের মাঝে কিন্তু এই ভিডিওতে শেয়ার করেছি। তো সেইগুলো হচ্ছে এখন আমি একটা বক্সে করে রেখে দিব, আর সন্ধ্যার সময় হচ্ছে এখান থেকে নিয়ে ভাজবো, সেটাও আপনাদের মাঝে শেয়ার করব। এইভাবে যদি রেডি করে রাখা যায় তাহলে কাজ করতে কিন্তু অনেক সুবিধা হয়। সেই সাথে আমি ফ্রিজ থেকে লিকুইড মিল্ক ভিজিয়ে দিলাম, সেই সাথে ফ্রোজেন করা ম্যাঙ্গো আর হচ্ছে তরমুজ ভিজিয়ে দিলাম। এগুলো দিয়ে হচ্ছে জুস তৈরি করব, এর জন্য এখনই ভিজিয়ে দিলাম, কারণ বরফটা ছুটতে সময় লাগবে, এর জন্য আমি এখনই বের করে রাখলাম। আর এই তো গতকালকে এই ফ্রুটসগুলো নিয়ে আসছিলাম, সেগুলো এখন পানিতে ভিজিয়ে রাখবো প্রায় আধা ঘন্টার মতো। আর সবগুলো কমলা এখন ভিজাচ্ছি না, জাস্ট তিনটার মতো কমলা ভিজিয়ে দিলাম, বাকি কমলাগুলো ফ্রিজে রেখে দিব। যাই হোক, কাজ করতে করতে এইদিকে হচ্ছে আমি এই যে দেখতে পারছেন ফ্রোজেন করা যে ম্যাঙ্গোটা ভিজিয়ে রেখেছিলাম বরফটা ছুটানোর জন্য, তো বরফটা ছুটে গেছে, তো ম্যাঙ্গো দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে পাউডার মিল্ক পরিমাণ মতো, একটু বেশি করেই দিচ্ছি, এতে করে ম্যাঙ্গো জুসটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এর ভিতরে দিয়ে দিলাম হচ্ছে আমি পরিমাণ মতো চিনি, আর সেই সাথে দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো পানি। আর কোনো কিছু অ্যাড করব না, এখন জাস্ট আমি ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে জাস্ট আমি একটু ব্লেন্ডারটা অন করে দিব। জাস্ট 2 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই ম্যাঙ্গো জুসটা রেডি হয়ে যাবে। আর আমি একটু আগে জুসটা রেডি করে রেখে দিচ্ছি, রেডি করে জাস্ট আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, সন্ধ্যার সময় টেবিলে আমি সুন্দর মতো করে সাজিয়ে নিব। আর এই যে ঢাকনা যুক্ত একটা ছোট্ট সুন্দর কিউট পাতিল দেখতে পাচ্ছেন, এটার ভিতরেই জুসটা রেখে দিব। তো যেহেতু এটা ঢাকনা আছে, ঢাকনা সহ এখন নর্মাল ফ্রিজে রেখে দিলাম। সেই সাথে এখানে তরমুজের শরবত আপনাদের ভাই এটা বানিয়ে নিচ্ছে, প্রথমে তরমুজগুলো একটু ভালো করে ব্লেন্ড করে নিল, এরপর এর ভিতরে এখন দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক, যে মিল্কটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাও অফ ক্যামেরা জাল দিয়ে নিয়েছি। একটু ঠান্ডা হওয়ার পর এই যে তরমুজের ভিতরে এখন লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছে, সেই সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছে হচ্ছে পরিমাণ মতো চিনি, সামান্য পরিমাণ হচ্ছে বিট লবণ দিয়েছে। এরপর ভালো করে ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিছে। তো এখন এই জুসটা আমি একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিব। আর বেশ কিছুক্ষণ পর আমি আবার কিচেনে চলে আসলাম, কিছুক্ষণের ভিতরে আজান দিয়ে দিবে, জাস্ট আর 1 ঘন্টার মতো সময় আছে। আর এই 1 ঘন্টার ভিতরেই আমি আমার টেবিলটা আজকে সুন্দর মতো গুছিয়ে নিচ্ছি। তো এখানে কিছু ফ্রুটস কেটে নিলাম, আর এই যে একে একে টেবিলের মধ্যে সব কিছু এনে রেখে দিচ্ছি। এখন যেহেতু হাতে বেশি সময় নেই, এর জন্য আর ডিটেলসে আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না। আর এখন এই যে আমি ভাজা পোড়ার কাজগুলো করতে চলে আসলাম, প্রথমে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিলাম বেগুনি ভাজার জন্য। তো এর ভিতরে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে ফ্রোজেন করা যে বেগুনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখেছিলাম, আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা তো জানেনই। তো আমি বলেছিলাম ফ্রোজেন বেগুন দিয়ে কীভাবে বেগুনি ভাজি আপনাদেরকে দেখাবো, তো প্রথম ব্লগেই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম ফ্রোজেন করা বেগুন দিয়ে আমি আজকে বেগুনিগুলো ভেজে নিচ্ছি। সেই সাথে ভেজে নিচ্ছে হচ্ছে আলুর চপ, আর এই আলুর চপের ভিতরের পুরটাও কিন্তু আমি গতকালকে রেডি করে রেখেছিলাম, জাস্ট আজকে ফ্রিজ থেকে বের করে সরাসরি বেসনের ব্যাটারটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আর এভাবে করে যদি আপনারা ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেন তাহলে কিন্তু প্রতিদিন আর কোনো ঝামেলা করতে হবে না, জাস্ট ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এখানে আমি এই যে সবগুলো ভাজাগুনা করে নিয়েছি, ডিটেলসে আর আপনাদের মাঝে শেয়ার করিনি যেহেতু হাতে বেশি একটা সময় নেই। তবে আজকের ভিডিওটি কিন্তু আমি খুব তাড়াহুড়ো করে ভয়েস ওভার দিয়েছি, যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন। যাই হোক, টেবিলটা এখন খুব সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি, আমি এই যে 2টা মগের মধ্যে পানি নিয়ে নিচ্ছি। আর আজকে হচ্ছে আমার বড় বোনের ছেলে আমাদের বাসায় আসছে, তো আমরা 3 জন মিলে আজকে ইফতারটা করে নিব। তো আজকে কিন্তু আলহামদুলিল্লাহ প্রথম রোজাটা আমরা কমপ্লিট করে ফেললাম। আর যাই হোক, আর ভিডিওটা বেশি একটা বড় করব না, এমনিতে আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে,
যেহেতু দুই দিনের ভিডিও আমি এক দিনে দিয়েছি, মানে দুই দিনের ভিডিও শ্যুটগুলো একসাথে করে একটা ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করেছি, তাই কিন্তু আজকের ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। তো যাই হোক, কষ্ট করে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আজকের মতো আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।